নবঘোষিত রাজনৈতিক দল রাইজর দলের কেন্দ্রীয় আহ্বায়ক প্রবীণ দাসক গৃহজিলা গোলাঘাটত বিপুল আদরণি। রঙামাটিত সর্বপ্রথমে নেতাগী কৃষক মুক্তি ছাত্র মুক্তি ব্রহ্মপুত্র সংগ্রামী মঞ্চ অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদ অনুসূচিত জাতি ছাত্র সংস্থা টি এম পি কে মতমুক্ত দাবী সমিতি চাহ জনজাতি ছাত্র সংস্থা আমসু আদি সংগঠনের সদস্য বিপুল আদরণি জানায়। ব্রহ্মপুত্র সংগ্রামী মঞ্চের সম্পাদক সমীর ভূষণ বড়াই আগবাই অনা নেতাগীক সকল দল সংগঠনের সদস্যই রঙামাটির দেরগাঁওলে শোভাযাত্রা করে আদরি নিয়ে। দেরগাঁওতো বিভিন্নজনে উষ্ম আদরণি জানার পিছত নাহরণির মাজেরে কাকডুঙা হয়ে নেতাগীর গৃহ ঠাই হাতিয়ে খোয়ালে সমদর করে যায়। গৃহগাঁওত বহু পুরুষ মহিলায় বিপুলভাবে আদরণি জানায় গৃহলে স্বাগতম জানায় নেতাগীক। প্রবীণ দাসে গৃহজিলাত ভরি হয়ে অনাগত সময়ত আপোষহীনভাবে অসমিয়ার হকে কাম করার সংকল্প রাইজর আশীর্বাদ কামনা করে। আজি পরিবর্তনের নামত কেন ইটোর পিছত সিটো সম্পত্তি বিক্রি করে দিয়া হল। আমাক 10 কিলো আপনার পাউডার দিয়া চাউল দিয়ে গ্যাস্ট্রিক বেমারি করে আনফালে কেনেকে সিহতি রামপাল চাউল খায় কেনে ধরনের আমাক আলু পিঁয়াজ 40-50 টাকা কিনবলে বাধ্য করালে কেনে রাস্তাত আমি গাড়ি এখন নিল টোলগেটর ব্যবস্থা হল আমার খেতে মাটি পুঁজিপতিক দিয়ে দিয়া হল আমার সকল বিধরপরে আজি আমার রেল বিক্রি করে দিয়া হল আজি এয়ারপোর্ট বিক্রি করে দিয়া হল কাগজ কল বিক্রি করে গুজরাটের ব্যাপারী আজি আমার ইয়ার কাগজের ব্যাপার আরম্ভ করে দিলে এই গোটাই দিকবিল চায় আজি তারিখ খেতকর নাজল নাথল অবস্থা। এনে একটা অবস্থাত আমি আশা করিম যে রাইজে একটা নিজের দল প্রস্তুত করে নিজের কর্মসূচীরে আমি আগবাহিব লাগিব। এসআই নিযুক্তি কেলেঙ্কারির নতুন মোড় বজালি ভবানীপুরের বিভিন্ন প্রান্ত অভিযুক্ত বিচারি গোটাই নিশা আরক্ষীর অভিযান। নলবারী আরক্ষী নিশা 2 বজাত বরপেটা রোডের পর আটক করলে শীর্ষ কংগ্রেস নেতা ভবানীপুর কংগ্রেসের নেতা তথা আর টি আই সেলের সম্পাদক আতাব আলীক বরপেটা রোডের নিজ ঘরের আটক করে আরক্ষী। তালাচীত কংগ্রেস নেতাগীর ঘর পয়া হয়েছে এখন এসআই পরীক্ষার এডমিট কার্ড। নিশা 10 বজার বজালির ভবানীপুরের ধূপালপাড়া রৌমারী মাজগাঁও আদি স্থানত গোটাই নিশা নলবারী আরক্ষী চলাইছিল তালাচী অভিযান। আতাব আলীর সঙ্গে আন অভিযুক্তর যোগাযোগ আছে বলে তথ্য লাভ করেছে আরক্ষী। সম্প্রতি আতাব আলীক জেরা অব্যাহত রাখিছে আরক্ষী। ওলাবা দিছে একই পয়া নাই বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলীর বিশ্বের ক্ষুদ্রতম নদীদ্বীপ উমানন্দলৈ প্রায় 400 কিলোমিটার দুঃসাহসিক যাত্রা 3 যুবকর। যাত্রার মধ্যস্থলত দেওবারে কলিয়াপুরের লুইটার পারত নিশা যাপন চিবুকর 3 যাত্রীর। কলিয়াপুরের ঐতিহাসিক ঘাটিমুরা দুর্গা মন্দিরের পাদদেশত লুইটার পারত জিরণি মাজুলীর যাত্রা করা 3 যুবকর। মাজুলীর কার্তিক চাপরির বাঁহেরে নির্মিত মেলেং দা চিবুকর যাত্রী রিশান দলে শেখর বরদলৈ আর সহযোগী নয়ন বরদলৈয়ে দেওবারী নিশা হাতিমুরা জিরণিলৈ সোমবারে পুয়াই পুনের আরম্ভ করে যাত্রা। মিডল অংশ যদি আমার 400 কিলোমিটার হব আমার জার্নি টু মাজুলী টু উমানন্দ। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলীর পর পৃথিবীর আটাইতকৈ কনিষ্ঠতম নদীদ্বীপ উমানন্দলৈ আমি গৈ আছো। ইয়ার কারণ হয়েছে আমার ব্রহ্মপুত্রের বহুত অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিকাশ করা, আমি নেচার কনজারভেশন আর আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টের কারণে ডেভেলপমেন্টের মটর হিসাবে লো আমি। মাতৃকন্যার হত্যাকাণ্ডক নারায়ণপুরত নিশা উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ জনতাই লণ্ডভণ্ড করিলে অভিযুক্ত দিনারাম ফুকনের ঘর। আরক্ষীলে লক্ষ্য করে শিল নিক্ষেপ করে উত্তেজিত রাইজে। পরিস্থিতি নিয়ন্ত্রণের শূন্যলে গুলি, কন্দুয়া গ্যাস নিক্ষেপ আরক্ষীর। শিল নিক্ষেপর ফলত আহত হয় কেইবাজনো আরক্ষী, বাহনের ক্ষতি সাধন হয়। 144 ধারা জারি করা হয়েছে সমগ্র অঞ্চলত। আরক্ষী হত্যার অপরাধত গ্রেপ্তার করেছে দিনারাম ফুকনের মৃত মহিলার পুত্র হেমন্ত ফুকনক। দোষীক উপযুক্ত শাস্তি প্রদানের দাবিত রাইজে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ।